চন্দ্রপুর আইএসবিটি সংলগ্ন জাতীয় সড়কে পিস্তল কাণ্ডে ধৃত তিন দুষ্কৃতীকে বুধবার আদালতে সোপর্দ করে পুলিশ। বিচারক তাদেরকে 26 জুন পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠায়। চন্দ্রপুর আইএসবিটি সংলগ্ন রাস্তায় ব্যবসায়ীকে গুলি করে ঘটনায় অভিযুক্ত আরও তিন দুষ্কৃতীকে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য বিচার বিভাগীয় আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে 26 জুন পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠায়। গুলিকাণ্ডে অভিযুক্ত নীতিশ কুমার, বুদ্ধ কুমার এবং সমু কুমার যাদব নামে তিন দুষ্কৃতীকে পূর্ব থানায় পুলিশ গ্রেপ্তার করে। ধৃত তিন দুষ্কৃতীর বাড়ি বিহারে। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ। এ বিষয়ে সরকারি আইনজীবী বিদ্যুৎ সূত্রধর বলেন, গুলিকাণ্ডে পুলিশ প্রথমে রামু ঘোষ এবং বীরজু রায় নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। বর্তমানে দুজনই 5 দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও তিনজনের নাম থাম পায়। সীমান্ত পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আজ আদালতে সোপর্দ করে। একজন পাবলিক আহত হয়েছিল এবং পরবর্তী সময় ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং এই বেসিসে রামু ঘোষ এবং বীরজু রায় নামে দুজনকে 18/6/2018 কোথাও অ্যারেস্ট করা হয় এবং 7 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়। আদালত 5 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। আজকে তিনজনকে আদালতে প্রেরণ করা হয়। একজনের নাম হলো নীতিশ কুমার, আরেকজন গুড্ডু কুমার এবং সোনু কুমার যাদব। তাদেরকে 7 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে। পিস্তল কাণ্ডে বড়সড় চক্র রয়েছে, এটা আগেই পুলিশ অনুমান করতে পেরেছিল। তবে এই চক্রের আরও কয়েকজন গ্রেপ্তার হবে বলেও ধারণা করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।